বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল, দ্রুত এগিয়ে যাচ্ছে বাংলাদেশের অর্থনীতি। প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি বৈশাখী টেলিভিশনের নিয়মিত সাপ্তাহিক আয়োজন বিজনেস বাংলাদেশ অনুষ্ঠানে। সঙ্গে আছি আমি সুমায়া জামান। আজও অর্থনৈতিক নানা সম্ভাবনার কথা জানাতে স্টুডিওতে আছেন একজন বিশেষজ্ঞ। প্রথমেই পরিচিত হই তার সাথে। আমাদের সাথে আছেন জনাব সানোয়ারুল কবির, দ্বিতীয় সচিব জাতীয় রাজস্ব বোর্ড। আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। আজ আমাদের বিষয় আন্তর্জাতিক বাণিজ্যে কাস্টমসের ভূমিকা। এবারে চলে যাচ্ছি মূল আলোচনায়। আন্তর্জাতিক বাণিজ্য এবং কাস্টমস, এই দুটোর মধ্যে আসলে সম্পর্কটা কি? ধন্যবাদ। আমরা একটা কথা বলি সবসময়, বর্ডার ডিভাইডেড বাট কাস্টমস কানেক্ট। যেখানে দুটি দেশের মধ্যে পার্থক্য তৈরি হয়, কাস্টমস সেই জায়গাতে সহযোগিতা ক্ষেত্র তৈরি করে। দুটি দেশের সংযোগ স্থলে কাস্টমস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কাস্টমস শুধু আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে না, শুধুমাত্র আন্তর্জাতিক বাণিজ্যের সাথে আন্তর্জাতিক যাত্রীগণের যাতায়াতে অন্যতম সহায়ক সংস্থা হিসেবে কাজ করে। বর্তমানে আন্তর্জাতিক বাণিজ্য দেশের অর্থনীতি প্রবৃদ্ধি এবং দেশের গতিশীলতার জন্য অত্যন্ত প্রয়োজনীয়। আমদানি নির্ভরতা বা রপ্তানির মাধ্যমে বৈদেশিক অর্থ উপার্জনে কাস্টমস তথা আন্তর্জাতিক বাণিজ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। বাংলাদেশ উন্নয়নশীল দেশ হিসাবে আমদানি নির্ভরতা রয়েছে, একই সাথে রপ্তানি মাধ্যমে বৈদেশিক অর্থ উপার্জনে কাস্টমসের বিভিন্ন আধুনিকায়ন, বিভিন্ন শুল্কায়ন ব্যবস্থার মাধ্যমে বৈদেশিক অর্থ উপার্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তো অবশ্যই বলতে হবে যে আন্তর্জাতিক বাণিজ্য বা ক্রস বর্ডার ট্রেডে কাস্টমসের ভূমিকা গুরুত্বপূর্ণ। তো বিশ্ব বাণিজ্য সংস্থার বাণিজ্য সহজীকরণ যে কার্যক্রমটা রয়েছে, সেটা আমরা কতটুকু হাতে নিয়েছি? বিশ্ব বাণিজ্য সংস্থা বা WTO, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন একটি গুরুত্বপূর্ণ সদস্য দেশ হলো বাংলাদেশ। ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের বিভিন্ন আর্টিকেলস, রুলস বা গাইডলাইন্স বাংলাদেশের জন্য প্রযোজ্য, বাংলাদেশকে অবশ্য প্রতিপালন করতে হয়। এর মধ্যে বাণিজ্য সহজীকরণ সংক্রান্ত একটি চুক্তি রয়েছে, ট্রেড ফেসিলিটেশন এগ্রিমেন্ট, বাণিজ্য সহজীকরণ চুক্তি, যেটি বাংলাদেশ 2015 সালে অনুস্বাক্ষর করে, রেট্রিফাই করে। ফলে এই বাণিজ্য সহজীকরণ চুক্তিটা বাংলাদেশের জন্য অবশ্য প্রতিপালনীয়। এখানে আন্তর্জাতিক বাণিজ্য বা ক্রস বর্ডার ট্রেডে বিভিন্ন সফট কম্পোনেন্ট দেওয়া রয়েছে, যেই জিনিসগুলো বাংলাদেশকে প্রতিপালন করতে হবে। এর মধ্যে যেই কার্যক্রমগুলো আছে তাদেরকে আমরা তিনটা ক্যাটাগরিতে ভাগ করি, ক্যাটাগরি এ, ক্যাটাগরি বি এবং ক্যাটাগরি সি। ক্যাটাগরি এ বলতে আমরা বুঝাই যেই কাজগুলো দেশসমূহ নিজেদের সক্ষমতা অনুযায়ী প্রতিপালন করতে পারে, আর ক্যাটাগরি বিতে আমরা বিভক্ত করি যেই কার্যক্রমগুলো সক্ষমতা রয়েছে বাট এখনই এটা বাস্তবায়ন করা সম্ভব না, মানে কিছুটা সময় লাগবে। আর ক্যাটাগরি সি বলা হয় সেই কার্যক্রমসমূহকে যেখানে উন্নয়ন সহযোগী বা অন্য কোনো সহায়তার প্রয়োজন রয়েছে। বাংলাদেশ উন্নয়নশীল দেশ হিসাবে বা ডেভেলপিং কান্ট্রি হিসাবে তার জন্য ক্যাটাগরি এ এবং ক্যাটাগরি বি বাধ্যতামূলকভাবে বাস্তবায়ন করতে হয়। বাট ক্যাটাগরি সি বাস্তবায়নে কোনো কার্যক্রম গ্রহণ করা হয়েছে? ক্যাটাগরি সিটা যেহেতু আমরা উন্নয়নশীল দেশ, ডেভেলপিং কান্ট্রি, আমাদের জন্য বাস্তবায়ন বাধ্যতামূলক নয়। ক্যাটাগরি সি বলতে আমরা সেটাকেই বুঝাই যেখানে বাস্তবায়নটা নিজ সক্ষমতায় সম্ভব না, সহায়তা লাগবে। তো আমাদের যে WTO TFA ট্রেড ফেসিলিটেশন এগ্রিমেন্ট রয়েছে, তার মধ্যে অনেকগুলো কার্যক্রম রয়েছে, তার মধ্যে বাণিজ্যের সাথে সরাসরি অতি গুরুত্বপূর্ণ 38টা কার্যক্রম চিহ্নিত করা হয়। এই 38টা কার্যক্রমের মধ্যে 37টা কার্যক্রমে জাতীয় রাজস্ব বোর্ড লিড এজেন্সি হিসাবে দায়িত্ব পালন করে। এই 37টা কার্যক্রমের মধ্যে কয়েকটি কার্যক্রমকে আমরা ক্যাটাগরি সিতে বিভক্ত করেছি। যেমন ধরা যাক ন্যাশন সিঙ্গেল উইন্ডোর মাধ্যমে আসলে NBR বা বাংলাদেশ কাস্টমস এককভাবে এটা বাস্তবায়ন করতে পারবে না, এখানে অন্য অন্য সংস্থার প্রয়োজন হবে। কারণ ন্যাশন সিঙ্গেল সম্বন্ধে আপনি অবশ্যই জানেন এটা একটা ওয়ান স্টপ সার্ভিসের মতো, মানে আমদানিকারক বা ব্যবসায়ী একটা পয়েন্টে তার ডিক্লারেশন বা সমস্ত কিছু সাবমিট করবে এবং সে একটা পয়েন্ট থেকে সমস্ত কিছু, মানে পণ্য খালাস সংক্রান্ত সমস্ত কিছু তথ্য সে পাবে। যেমন এখন একটা পণ্য খালাসের জন্য বা পণ্য যখন আসে তাকে বিল অফ এন্ট্রি সাবমিট করতে হয় বা ডিক্লারেশন দিতে হয়,
তখন তার যদি সার্টিফিকেট লাগে বা অন্য কিছু লাগে তাহলে অন্য এজেন্সি যেমন বিএসটিআই বা তথা অন্য এজেন্সি তার সার্টিফিকেটের জন্য ওই দপ্তরের কাছে যেতে হয়। ন্যাশনাল সিঙ্গেল উইন্ডো প্ল্যাটফর্মের মাধ্যমে তাকে অন্য কোথাও যেতে হবে না, অন্য অন্য সরকারি সংস্থা বা অন্য অন্য দপ্তর কাস্টমসের পোর্টালের সাথে সরাসরি কানেক্টেড থাকবে। মানে তারা এই ডিক্লারেশনের বেসিসে তাদের যে ইনপুট সেটা এই কাস্টমস পোর্টালে দিয়ে দিবে। এই ন্যাশনাল সিঙ্গেল উইন্ডো যেহেতু একটা ব্যাপক কাজ, এটা বাংলাদেশ কাস্টমসের বা জাতীয় রাজস্ব বোর্ডের পক্ষে এককভাবে করা সম্ভব না, ফলে এখানে সবাইকে নিয়ে যখন কার্যক্রম করতে হয় এখানে আমাদের সহায়তা দরকার, ডোনার এজেন্সির হেল্প দরকার। ফলে এই ধরনের কার্যক্রমকে আমরা ক্যাটাগরি সিতে ভাগ করেছি, যেমন রিস্ক ম্যানেজমেন্ট যেটা আমাদের কাস্টমসের অন্যতম একটা সফট কম্পোনেন্ট ভাবি, যার সঠিক ব্যবহারের মাধ্যমে ঝুঁকি ব্যবস্থাপনা সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে হয়রানি কমবে, দ্রুত খালাস নিশ্চিত হবে, আর যারা যেই সব ব্যবসায়ীগণ সৎভাবে ব্যবসা করে তাদেরকে দ্রুত সেবা নিশ্চিত করা সম্ভব হবে। বাট এই ধরনের কার্যক্রম যেগুলো আমাদের পক্ষে একা করা সম্ভব না বা বর্তমান সক্ষমতায় করা বাস্তবায়ন করা সম্ভব না, সেই ধরনের কার্যক্রম আমরা ক্যাটাগরি সিতে বিভক্ত করেছি। এবং এই ক্যাটাগরিগুলো কিন্তু আমাদের ডাব্লিউটিওকে নোটিফাই করতে হয়, এবং এই ক্যাটাগরি যে আমরা বিভক্ত করলাম সেটা চূড়ান্ত না, কারণ আমরা এটাকে রি ক্যাটাগরি আবার করতে পারি। যেমন আপনি বলছিলেন যে এই যে ন্যাশনাল সিঙ্গেল উইন্ডোর আওতায় উপকৃত হবে, তো এটা কোন ধরনের ব্যবসায়ী বা ভোক্তারা উপকৃত হবে? ন্যাশনাল সিঙ্গেল উইন্ডো কাস্টমস সফট কম্পোনেন্ট, অর্থাৎ এখানে যারা আমদানি করে, আমদানিকারক বা রপ্তানিকারক, যারা এই ক্রস বর্ডার ট্রেডের সাথে বা ইন্টারন্যাশনাল ট্রেডের সাথে সরাসরি যুক্ত, তারা এই পোর্টফোলিওটা ব্যবহার করবে, পোর্টালটা ব্যবহার করবে। আপনারা নিশ্চয়ই জেনে থাকবেন যে আমরা ন্যাশনাল সিঙ্গেল উইন্ডো কার্যক্রমটা একটা প্রকল্পের আওতায় ইতিমধ্যে শুরু করা হয়েছে। এই প্রকল্পের আওতায় 39টি মন্ত্রণালয় সংস্থার সাথে ইতিমধ্যে জাতীয় রাজস্ব বোর্ডের এমওইউ স্বাক্ষর হয়ে গেছে। এখন এই এমওইউর মাধ্যমে হবে কি, পরবর্তী কার্যক্রম হবে এই 39টা দপ্তর সংস্থা বা পরবর্তীতে অন্য সংস্থা জড়িত হতে পারে যারা প্রয়োজনীয়, তারা আমাদের ন্যাশনাল সিঙ্গেল উইন্ডো প্রজেক্টের আওতায় একটা পোর্টালের মধ্যে একত্রিত থাকবে। এখন কোনো আমদানিকারক বা কোনো রপ্তানিকারক তার সমস্ত প্রক্রিয়া আমদানি নীতি আদেশ বা রপ্তানি নীতি আদেশ অনুযায়ী শুধুমাত্র কাস্টমসের যে প্রসিডিউর ফলো করতে হয় তা না, রপ্তানি নীতি আদেশ বা আমদানি নীতি আদেশ অনুযায়ী অন্য অন্য সংস্থারও প্রক্রিয়া সম্পূর্ণ করতে হয়। অন্য অন্য সংস্থার যে প্রক্রিয়া তা যাতে একটা প্ল্যাটফর্মে সম্পূর্ণ করতে পারে, এই জন্য অন্য অন্য সংস্থাকে আমরা একটা পোর্টালের মধ্যে নিয়ে আসব। এতে আমদানিকারকের অযথা বিভিন্ন জায়গায় হয়রানি কমবে, সময় হ্রাস পাবে, এবং দ্রুত পণ্য ছাড়করণ বা রপ্তানিজাত নিশ্চিত হবে। এত হবে কি, পণ্যের বিপরীতে আমদানিকারক বা ব্যবসায়ীগণের কস্ট অফ ডুইং বিজনেস যেটা সেটা হ্রাস পাবে। যখন কস্ট অফ ডুইং বিজনেস হ্রাস পাবে, পণ্য মূল্য হ্রাস পাবে, এবং আলটিমেটলি জনগণেতে সরাসরি উপকৃত হবে। ন্যাশনাল সিঙ্গেল উইন্ডোকে এক কথায় আমরা ওয়ান স্টপ সার্ভিস বলতে পারি। আর আন্তর্জাতিক ভাবে আমরা যদি আরও শক্তিশালী অবস্থানে পৌঁছাতে চাই তাহলে আরও কী কী করা প্রয়োজন বলে আপনি মনে করেন? যেমন আমরা এই যে ন্যাশনাল সিঙ্গেল উইন্ডোর কথা বললাম, আমরা যে কনসেপ্ট ন্যাশনাল সিঙ্গেল উইন্ডো সেটা কিন্তু আমাদের নিজস্ব যে সংস্থা দপ্তরগুলো তাতে একসাথে আমরা কানেক্টেড হব। বাট আন্তর্জাতিক বিশ্বে পরবর্তীতে আমাদের কী দরকার হবে, আমাদের এই ওয়ান স্টপ সার্ভিসটা দরকার যখন আমরা বাইল্যাটারাল ট্রেড করব, অর্থাৎ আমরা ওয়ান স্টপ বর্ডার পোস্ট বলি, অর্থাৎ একটা পোর্টফোলিও থাকবে যেখানে দুই দেশের কাস্টমস প্রসিডিওর এবং আদার্স প্রসিডিওর কাস্টম প্রসিডিওরগুলো এবং আদার এজেন্সি একটা প্ল্যাটফর্মে থাকবে। মানে ওয়ান স্টপ বর্ডার পোস্ট বা কোঅর্ডিনেট বর্ডার ম্যানেজমেন্ট, এই টাইপের কনসেপ্টগুলো আমাদের কাছে চলে আসবে আস্তে আস্তে। কাস্টম যত আধুনিকায়ন হচ্ছে, উন্নত বিশ্বের চর্চাগুলো আমাদের প্রতিপালন করা হচ্ছে, যেমন আমরা বলতে পারি আমাদের কাস্টমস ল্যাবরেটরি সেটা আধুনিকায়ন করতে হবে। বাট কাস্টমস ল্যাবরেটরি আধুনিকায়নের সাথে সাথে আমাদের কাস্টমস ল্যাবরেটরি রিজনাল হাব হতে হবে, যেখানে অন্য অন্য দেশ এই কাস্টমস ল্যাবরেটরিকে ব্যবহার করতে পারে, বা আমাদের যে একাডেমি আছে সে একাডেমিটা রিজনাল একাডেমি হিসেবে গড়ে তোলা যেতে পারে। তো এ ধরনের বিভিন্ন কনসেপ্ট, যেমন এইও যেটা আমাদের খুব বেটার কনসেপ্ট নিয়ে আসতেছে, বাট এইও অন্য অন্য দেশও কিন্তু এইওকে স্বীকৃতি দিতে হবে। আমাদের এইওকে যদি প্রতিবেশী দেশসমূহ স্বীকৃতি না দেয় তাহলে এইওর কিন্তু আলটিমেট বেনিফিটটা আমরা পাবো না। তো আন্তর্জাতিক কাস্টমস ইন্টারন্যাশনাল বেস্ট প্র্যাকটিসের আওতায় আরও এই ধরনের কার্যক্রম পরবর্তী গ্রহণ করতে হবে। এবং বাংলাদেশের সাথে বাণিজ্য সম্প্রসারণে আসলে আন্তর্দেশীয় সম্পর্ক গুরুত্বপূর্ণ কেন? যখন আমরা বলি বাণিজ্য বিস্তার বা সম্প্রসারণ, যেই দেশে আমরা বাণিজ্য সম্প্রসারণ করতে চাই সেই দেশের কিছু নীতি নির্ধারণের বিষয় থাকে। সেই নীতি নির্ধারণের বিষয় যেমন আমাদের সাথে অনেকটা সংশ্লিষ্ট, আবার ওদের দেশের সাথেও আলাদা আলাদাভাবে সংশ্লিষ্ট থাকে। আমাদের আমদানি করতে যে শর্তগুলো প্রতিপালন করতে হয়
ওই দেশগুলোতে আমদানি করতে এরকম বিভিন্ন শর্ত প্রতিপালন করতে হয়। তো অনেক সময় দেখা যায় যে এই আমাদের দেশ থেকে যদি কেউ রপ্তানি করে তার এমন শর্ত প্রতিপালন করতে হয় যেটা সে বাস্তবায়ন করা তার পক্ষে দুরূহ হয়ে পড়ে, সেখানে সে বাণিজ্যটা বাধাগ্রস্ত হয়। এই ধরনের আমরা বাণিজ্যকে বলি নন টেরিফ ব্যারিয়ার। এই নন টেরিফ বা প্যারা টেরিফ ব্যারিয়ার, ইভেন টেরিফ ব্যারিয়ার, এই বাধাগুলো দূরীকরণের জন্য দুই দেশের মধ্যে ভালো সম্পর্ক থাকাটা আবশ্যক। যদি দুই দেশের মধ্যে ভালো সম্পর্ক না থাকে তাহলে বাণিজ্য কোনো দিন অগ্রগতি সাধন হবে না। এই কারণে দুই দেশের মধ্যে পলিসি লেভেলে বা কাস্টমস বা বাণিজ্য সম্পর্কে উন্নত সম্পর্ক থাকা বাঞ্ছনীয়। তো এবারে যে বিষয়টি জানতে চাই সেটা হচ্ছে, বাংলাদেশ কি আসলে ওয়ার্ল্ড কাস্টমস অর্গানাইজেশনের সদস্য? অর্গানাইজেশনের সক্রিয় সদস্য, সাধারণত বিশ্বের প্রতিটা দেশ ওয়ার্ল্ড কাস্টমস অর্গানাইজেশনের সদস্য হয়। ওয়ার্ল্ড কাস্টমস অর্গানাইজেশনে বাংলাদেশ গুরুত্ব দিয়ে থাকে। সেখানে আমাদের একজন কমিশনার পদমর্যাদায় একজন কর্মকর্তা বাংলাদেশে প্রতিনিধিত্ব করেন। ওয়ার্ল্ড কাস্টমস অর্গানাইজেশনে বিভিন্ন সেমিনার হয়, সভা হয়, এছাড়া বিভিন্ন নীতি নির্ধারণী বৈঠকে বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়। ওয়ার্ল্ড কাস্টমস অর্গানাইজেশনের এই সিদ্ধান্তসমূহ বাস্তবায়ন করা আমাদের জন্য বাঞ্ছনীয়। সাধারণত শুল্ক প্রক্রিয়া কীভাবে সহজীকরণ করা যায়, ইন্টারন্যাশনাল বেস্ট প্র্যাকটিস বা আধুনিকায়নের ছোঁয়া কীভাবে উত্তরোত্তর বৃদ্ধি করা যায়, এছাড়া বিভিন্ন দেশের মধ্যে যে পারস্পরিক সমস্যা বা বাণিজ্যে প্রতিবন্ধকতা সেগুলো চিহ্নিতকরণ করা এবং তা মীমাংসা করার জন্য একটা বড় প্ল্যাটফর্ম। সাধারণত WCO যে সেফ ফ্রেমওয়ার্ক, WCO সেফ ফ্রেমওয়ার্ক কিন্তু আমাদের একটা বড় গাইডলাইন। কাস্টমস মডার্নাইজেশনের যে ধাপটা শুরু হয়েছে সেটা WCO সেফ ফ্রেমওয়ার্ক দিয়ে। এছাড়াও WCO আমাদের যে কাস্টমস হারমোনাইজ কোড, যে কোডের মাধ্যমে, ইন্টারন্যাশনাল কোডের মাধ্যমে পণ্য আমদানি রপ্তানি করা হয়। কারণ যেমন আমাদের দেশে একটা পণ্য আমরা মোবাইল ফোন, সে মোবাইল ফোন বাংলাদেশে যেভাবে চিনবে অন্য দেশে সেটা নাও চিনতে পারে। এক এক দেশে এই পণ্যের এক একটা নাম থাকতে পারে, বাট তাদের কিন্তু একটা গ্লোবাল কোড আছে। সেই কোডটা আপডেট করা বা কোনো একটা নতুন পণ্য তৈরি হলো বা নতুন একটা কেমিক্যাল পাওয়া গেল, সেটা কোন কোডে শুল্কায়ন হবে সেটা কিন্তু WCO থেকে নির্ধারণ করা হয়ে থাকে। এছাড়া WCO বিভিন্ন সদস্য দেশসমূহকে বিভিন্ন সহায়তা করে থাকে। আপনি জেনে আনন্দিত হবেন যে সম্প্রতি WCO থেকে যেগুলো কিছু প্রিকার্সর কেমিক্যাল, মানে আমরা যেগুলো ক্ষতিকারক রাসায়নিক দ্রব্য হিসাবে চিহ্নিত করা হয়, যেগুলোতে ধ্বংসাত্মক জিনিস তৈরি করা যেতে পারে, এরকম কেমিক্যাল শনাক্তকরণের জন্য WCO বাংলাদেশকে 4টা পরীক্ষণ যন্ত্র বাংলাদেশকে দিয়েছে। এই 4টা যন্ত্র আমরা 4টা কাস্টম হাউসে আমরা হস্তান্তর করেছি এবং এটা সাধারণত জাস্ট 30 সেকেন্ডে ওই কেমিক্যালটা শনাক্ত করতে পারবে। তো এইভাবে WCO কিন্তু আমাদের সাপোর্ট দিয়ে থাকে, অ্যাসিস্ট্যান্স দিয়ে থাকে। এছাড়া WCO কর্মকর্তাদের সক্ষমতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণ তো দেয়, তাছাড়া কিন্তু বৃত্তি প্রদান করে থাকে। বাংলাদেশ যেমন WCO-তে সার্বক্ষণিক অংশগ্রহণের জন্য একজন কর্মকর্তা, বাংলাদেশ কাস্টমসের একজন কর্মকর্তা পদস্থ থাকেন, এছাড়া WCO প্রতি বছর একটা দেশের সামগ্রিক পারফরমেন্সকে বিচার করে এবং কর্মকর্তাদের পারফরমেন্সের উপর ভিত্তি করে একটা অ্যাওয়ার্ড দেওয়া হয়। আমাদের আন্তর্জাতিক কাস্টম দিবসটি হলো 26শে জানুয়ারি। সেই 26শে জানুয়ারিতে বাংলাদেশ সহ অন্যান্য দেশের যেসব কর্মকর্তারা শুল্ক ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ এবং সাহসী ভূমিকা পালন করে থাকে তাদেরকে সার্টিফিকেট অফ অ্যাওয়ার্ড প্রদান করা হয়। তো WCO আমাদের মেইন প্ল্যাটফর্ম এবং সেখানে বাংলাদেশ কাস্টমসের ভূমিকা গুরুত্বপূর্ণ এবং WCO সাধারণত আমাদের মতো দেশসমূহকে যে অ্যাসিস্ট্যান্ট প্রদান করে থাকে তা আমাদের কাস্টমস মডার্নাইজেশন তথা ক্রস বর্ডার ট্রেডে অন্যতম নিয়ামক। এবং আপনি বলছিলেন যে ইন্টারন্যাশনাল বেস্ট প্র্যাকটিস, তো এই পদক্ষেপ বাস্তবায়নে কী কী কার্যক্রম গ্রহণ করা হয়েছে? বিশ্বটা দ্রুত উত্তরোত্তর উন্নত হচ্ছে, কার্যকর ব্যবস্থা ডেভেলপ হচ্ছে এবং কীভাবে দ্রুত সহজীকরণ করা যায় সেই ব্যবস্থাটা উন্নয়ন করা হচ্ছে। যেমন আগে কাস্টমস সমগ্র প্রক্রিয়াটা ছিল ম্যানুয়াল, সেখানে হাতে কলমে কাগজে লিখতে হতো, এখন কিন্তু কাস্টমস প্রক্রিয়াটা ডেভেলপ হয়েছে। এখানে আশা করা ওয়ার্ল্ডের মতো আমরা একটা সফটওয়্যার ব্যবহার করি যেখানে বিশ্বের যে কোনো জায়গা থেকে যে কেউ বাসা থেকে একটা ডিক্লারেশন সাবমিট করতে পারে। তো এটা একটা ইন্টারন্যাশনাল বেস্ট প্র্যাকটিস, বাট এই আশা করা ওয়ার্ল্ডে দেখা গেলো যে আমরা সব কিছু একসাথে পাচ্ছি না, তখন দেখা গেলো একটা ওয়ান স্টপ সার্ভিস লাগবে। তো এখানে আমরা কনসেপ্ট নিয়ে আসলাম ন্যাশনাল সিঙ্গেল উইন্ডো।
তো নেশন সিঙ্গেল উইন্ডে দেখা যাচ্ছে যে না সব হচ্ছে না, দ্রুত পণ্য খালাস নিশ্চিত করা যাচ্ছে না, তখন আমরা কনসেপ্ট নিয়ে আসলাম এইও অথরাইজ ইকোনমিক অপারেটর করা হোক, যে তাদেরকে গ্রিন চ্যানেল সুবিধা দেওয়া হোক, দ্রুত পণ্য খালাস হবে না। দেখা গেল যে এইও যারা হবে তাদেরকে আবার কীভাবে মনিটর করা যেতে পারে, এখানে আমরা পিসিএ পোস্ট ক্লিয়ারেন্স অডিট একটা কনসেপ্ট নিয়ে আসা হলো, যে তাদেরকে পণ্য খালাস করার সুবিধা দেওয়া হোক বা পরবর্তীতে তাদের ওটা নিরীক্ষা করা হবে, অর্থাৎ তাদেরকে মনিটরিংটা নিশ্চিত করা হোক। তারপর দেখা গেল না এর মাধ্যমে সমস্ত ব্যবস্থা নিশ্চিত করা যাচ্ছে না, তখন আরেকটা কনসেপ্ট নিয়ে আসা হলো রিস্ক ম্যানেজমেন্ট। রিস্ক ম্যানেজমেন্ট বা ঝুঁকি ব্যবস্থাপনার মাধ্যমে যারা ঝুঁকিপূর্ণ ব্যবসায়ী বা আমদানিকারক বা ঝুঁকিপূর্ণ পণ্য সেটা নিশ্চিত করা হবে। দেখা গেলো এই রিস্ক ম্যানেজমেন্টের আওতায় আমরা নিশ্চিত করতে পারছি না, তখন আমাদের দরকার কাস্টমস কোঅপারেশন। কাস্টমস কোঅপারেশন যেমন জয়েন্ট গ্রুপ কাস্টমস হতে পারে বা রিজনাল কাস্টমস কোঅপারেশন হতে পারে, তার মাধ্যমে দুইটা দেশ পরস্পর তথ্য আদান প্রদান করবে। তা দেখা গেল যে এই ধরনের কনসেপ্টগুলো একের পর এক কিন্তু চলে আসে। ইন্টারন্যাশনাল যে পোস্ট ক্লিয়ারেন্স অডিট, এটা আসলে আধুনিক বাণিজ্যকরণে কি ধরনের সহযোগিতা করছে? পোস্ট ক্লিয়ারেন্স অডিটের মূল বাংলাটা হলো খালাসত্ব নিরীক্ষা। ট্রাস্টের যারা ট্রেডার তাদেরকে আমরা এই সুবিধা দিব, তারা পণ্য জাহাজ থেকে নামবে এবং তারা পণ্যটা নিয়ে চলে যাবে, অর্থাৎ তাদের পণ্য পোর্টে বা বন্দরে অযথা সময়ক্ষেপণ করবে না। এরকম সুবিধা আমরা অন্যদেরও দিতে পারি। এই সুবিধা দেওয়ার সাথে সাথে তাদেরকে মনিটরিংয়ের একটা ব্যবস্থা আমাদের থাকা উচিত। সে মনিটরিংয়ের সিস্টেম বা ব্যবস্থাকে আমরা বলছি আমরা পোস্ট ক্লিয়ারেন্স অডিট, অর্থাৎ তারা পণ্যটা নিয়ে গেল, সেখানে সত্যি সত্যি তারা সঠিক শুল্ক দিয়ে পণ্যটা খালাস করেছে কিনা সেটা আমাদের নিশ্চিত করতে হবে। আচ্ছা আচ্ছা। তো এই নিশ্চিত করার জন্য আমরা পোস্ট ক্লিয়ারেন্স অডিটে দুইটা কনসেপ্ট রয়েছে, একটা হলো সিস্টেম বেসড পোস্ট ক্লিয়ারেন্স অডিট, আরেকটা হলো ট্রানজ্যাকশন বেসড পোস্ট ক্লিয়ারেন্স অডিট, যেটা আমাদের এখানে পুরোটা নতুন কনসেপ্ট। এই কারণে কিন্তু এই ক্ষেত্রে আমাদের পর্যাপ্ত ট্রেনিং দরকার, আমাদের ম্যানুয়াল দরকার এবং জাতীয় রাজস্ব বোর্ডের প্রস্তুতি দরকার। জাতীয় রাজস্ব বোর্ড কাস্টমস আধুনিকায়নে ইন্টারন্যাশনাল বেস্ট প্র্যাকটিসের এই সফট কম্পোনেন্টগুলো বাস্তবায়নে বেশ জোরালো ভূমিকা ইদানিং রাখছে এবং রেখেছে। তো এবারে যে বিষয়টা জানতে চাই সেটা হচ্ছে জয়েন্ট গ্রুপ অফ কাস্টমস, এটা দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্ক উন্নয়নে কি ধরনের ভূমিকা রাখছে? একটু আগে আমরা আগে বলছিলাম আমরা WCO যেমন একটা গ্লোবাল ফোরামে রয়েছি, এছাড়া বিভিন্ন আমাদের আঞ্চলিক ফোরাম রয়েছে, যেমন সাসেক দেশসমূহের মধ্যে একটা আঞ্চলিক ফোরাম রয়েছে বা আসিয়ান বা আপটা, বিভিন্ন আঞ্চলিক ফোরাম রয়েছে। এই আঞ্চলিক ফোরামের পাশাপাশি আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন বা বৃদ্ধিতে জয়েন্ট গ্রুপ অফ কাস্টমস কাজ করে থাকে। জয়েন্ট গ্রুপ অফ কাস্টমসের সভাটা সাধারণত প্রতি বছর একবার অনুষ্ঠিত হয়। এই সভায় আমাদের দুই দেশের যে ব্যবসা প্রতিবন্ধকতা চিহ্নিত করা হয় সেগুলো নিরসনে বাস্তবায়ন ধর্মী যে পদক্ষেপগুলো সেগুলো কমিট করা হয় এবং সেটা বাস্তবায়নের জন্য পদক্ষেপ নেওয়া হয়। আমাদের দেশের সাথে বাংলাদেশের সাথে এখন চারটি দেশের জয়েন্ট গ্রুপ কাস্টমস রয়েছে, যেটা ভারতের সাথে আমাদের রয়েছে, ভুটানের সাথে, আর বাংলাদেশ নেপালের প্রথম সভা এবারই অনুষ্ঠিত হবে, যেটা আমরা নতুন জয়েন্ট গ্রুপ কাস্টমস গঠন করা হয়, এবং বাংলাদেশ শ্রীলঙ্কা জয়েন্ট গ্রুপ কাস্টমস গঠন করা হয়। জয়েন্ট গ্রুপ কাস্টমসের সবাই শুধু কাস্টমস বিষয়ে আলোচনা হয় না, এছাড়া বাণিজ্য সংশ্লিষ্ট অন্যান্য বিষয়ে আলোচনা হয়। আমাদের সময় আসলে বেশি নেই, আমি শেষ প্রশ্নটা করতে চাই, সেটা হচ্ছে আসলে অন্যান্য দেশে গিয়ে যখন আমাদের ব্যবসায়ীরা কাস্টমসের হয়রানির শিকার হয়, তো সেক্ষেত্রে আসলে আমাদের দেশের কাস্টমস থেকে কী ধরনের সহযোগিতা তারা পেতে পারে? আমাদের বড় একটা প্ল্যাটফর্ম রয়েছে WCO। WCO-র অন্যতম একটা কনসেপ্ট হলো যে কাস্টমস কোঅপারেশন। এই কাস্টমস কোঅপারেশনের আওতায় কিন্তু আমরা সহযোগিতা করতে পারি। WTO TF-এর সিগনেটরি হিসাবে প্রতিটি দেশ কাস্টম বিষয়ক সহযোগিতা করতে বদ্ধপরিকর। এছাড়া আমাদের রিজনাল এবং দ্বিপাক্ষিক জয়েন্ট গ্রুপ কাস্টমস রয়েছেই। যদি কোনো কাস্টমস বিষয়ে কোনো সমস্যা হয় সেটা আমরা নিয়ন্ত্রণ করার জন্য বা সমাধান করার জন্য এই ফোরামগুলো ব্যবহার করি। অনেক অনেক ধন্যবাদ আপনার মূল্যবান সময়ের জন্য এবং আমাদের অনুষ্ঠানে আসার জন্য। আপনাকে ধন্যবাদ, বৈশাখী টিভিকে ধন্যবাদ। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজনে। আগামী সপ্তাহে নতুন কোনো অতিথি এবং নতুন কোনো বিষয় নিয়ে আবারও চলে আসবো আপনাদের সামনে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন আর আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।